Assalamu alaikum viewers, Eid Mubarak. Eidul Adha Mubarak 2020. This is where Dr. Sagir bin Ahmed from Dr. Sagir's Pet Clinic. আজকে আমি সকালেই উঠেছি, গতকালকে একটি গরু কিনলাম, তো আজকে মাশাল্লাহ আল্লাহর রহমতে এবং আল্লাহর ইচ্ছায় পেয়ে গেছি। যদিও গতকালকে গরুর খুব ক্রাইসিস ছিল, করোনার কারণে হয়তো হতে পারে, তো শেষমেশ আমি পেয়েছি। মোটামুটি আমার পছন্দের একটি গরু আমার সামর্থ্যের মধ্যে আমি কিনেছি, তো সেটাই আমি দেখাবো। যেহেতু আমি একজন অ্যানিমেল ডাক্তার, তো আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদেরকে, আমার গরুটা দেখাতে যাচ্ছি, তো চলুন দেখা যাক। এই আমার গরু, যেটাতে উপরে যেটা পেছনে সেটা হলো আমার ভাইয়ের, আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এই যে জাগর কাটছে লাল গরুটি, হাগুও করেছে সে, এই গরুটা আমার। তো গতকালকে কিনেছি, মোটামুটি রিজনেবলে পেয়েছি আলহামদুলিল্লাহ, 46,000 টাকা একদম কিনেছি। যদিও গতকালকে গরুর দাম খুব চড়া ছিল, আপনারা দেখতে পাচ্ছেন সে জাবর কাটছে লাল গরু, জাবর কাটছে সে। এখন অবশ্য দেখার চেষ্টা করতেছে যে আমি কি করছি। হ্যালো, তো বন্ধুরা আপনারা দেখলেন আমার কোম্পানির গরুটি। তো একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম, অনেকেই যারা অ্যানিমাল ওয়েলফেয়ার করেন বা অ্যানিমাল ওয়েলফেয়ারের সাথে জড়িত আছেন, অনেকেই ইয়ে করেন যে কুকুর কোরবানি দেওয়াটা আসলে খুব ইনহিউম্যান বা এরকম অনেক সময় কথা ওঠে। বিষয়টা হলো যে আমি দেখেছি অনেকেই এই বিষয় নিয়ে আলাপ করেন, তো আমি মনে করি আমাদের ইসলাম ধর্মে অ্যানিমেল ওয়েলফেয়ারের কথা যেভাবে বলা হয়েছে, তেমনি যেগুলো গবাদি পশু, লার্জ অ্যানিমেল, ফুড অ্যানিমেল, সেগুলোকে যদি স্যাক্রিফাইস করা হয় ইসলামিক নিয়ম মতে, এবং ইসলামিক নিয়মে যে স্লটারিং বা জবাই যেটাকে বলে, সেগুলোর বেশ কিছু স্পেসিফিক নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি ফলো করা হয় ধারালো ছুরি এবং ইসলামিক হালালভাবে জবাই করার যেই সিস্টেমগুলো, সেগুলো ফলো করলে গরুর কষ্ট অনেক কম হয়। এবং বিষয়টা হলো কি বলে, যেহেতু এটা ইসলামে জায়েজ করে দেওয়া হয়েছে, এবং আমি মনে করি, এটা আমার ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন, বিং এ মুসলিম, যে অবশ্যই স্লটারিং বা জবাইয়ের ইসলামিক যে নিয়মকানুন আছে হালাল উপায়ে, সেটা ফলো করলে এনিমেলের কষ্ট অনেক কম হয়। এ ব্যাপারে অনেক গুগলে অনেক লিটারেচার আছে, আপনারা দেখে নিতে পারেন। যদিও আমি ইসলামিক চিন্তাবিদ নই বা ইসলামিক ইসলামের বিষয়ে এক্সপার্ট নই, মানে ইসলাম ধর্ম যারা প্রচার করেন বা ইসলাম ধর্মের যারা গুরু বা ইমাম, সেরকম নলেজ আমার নেই। তবু আমি যতটুকু পড়াশোনা করেছি আমি দেখেছি যে হালাল উপায়ে বা ইসলামিক ওয়েতে যে জবাইয়ের যে নিয়মগুলো, সেগুলো ফলো করলে অ্যানিমেলে কষ্ট হয় না, এবং এই ব্যাপারে অনেক কঠোর নির্দেশ দেওয়া আছে যে অবশ্যই জবাইয়ের হালাল উপায়ে ইয়ে করতে হবে, ছুরিটা ধার হতে হবে, এরকম বেশ কিছু পয়েন্ট আছে সেগুলো ফলো করতে হবে, সেক্ষেত্রে অ্যানিমেলের কষ্ট কম হয়। তো আমরা এবার এই কোরবানিতেও সেটা ফলো করব, যে ছুরিটি দিয়ে কোরবানি দেওয়া হবে সে যেন প্রপারভাবে ধার করা থাকে এবং যেন তার কষ্ট না হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন ঈদ মোবারক সবাইকে, আপনারা সবাই সহি সালামতি ঈদুল আজহা পালন করবেন সেই আশাই করতেছি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমি আবার গরুগুলোকে একটু দেখাচ্ছি, দেখিয়ে ভিডিওটা ক্লোজ করে দেব। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক।
এটা আমার গরু লাল, আর পেছনে আমার ভাইয়ের গরুটা। আমরা সাধারণত ভাই একসাথে কোরবানি দিই এবং একই সাথে হাটে যাই, এবারও তাই করেছি। আমি আমার ভাই এবং আমার ভাইয়ের রিলেটিভ একজন, তার শ্বশুর বাড়ির একজন আত্মীয়, তিনিও আমাদের সাথে কিনেছেন। আমরা তিনজন তিনটা গরু ট্রাক দিয়ে নিয়ে এসেছি যেন ওদের কষ্ট না হয়। Once again, it's Mubarak, Tata, bye bye.